স্বাগত ইংরাজী নববর্ষ। নববর্ষ কাদরিবলে সাজু রাজ্যবাসী। বনভোজস্থলী সমূহ ভিড় করেছে বনভোজকারী দলে। নগাঁর আমসৈ শিবকুণ্ডতো বনভোজকারী ভিড় করা দেখি পাওয়া গেছে। পরিয়াল বন্ধুবর্গরে মিলি এসাজ তৃপ্তির খাইছে অঞ্চলট রাইজে। আর এই সময় দৃশ্য দেখি পাওয়া গেছে নগাঁর আমসৈ শিবকুণ্ডত এনেদরে বনভোজকারী দলে ভিড় করেছে। পরিয়াল বন্ধুবর্গরে মিলি এসাজ তৃপ্তির খাইছে অঞ্চলট রাইজে। এই সন্দর্ভত আমাক অধিক জানাব রহার সংবাদদাতা কুঞ্জ কাকতিয়ে। নিশ্চয় কব লাগিব, সমাগত ইংরাজী নববর্ষক লোক এটা রাজ্যের বিভিন্ন প্রান্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখি পাওয়া গেছে। দেহপুরিয়া তীব্র উষ্ণতার পাছত ধরালো আগমন ঘটে শীতর, আর আগমন ঘটে ইংরাজী নববর্ষর। আর এই ইংরাজী নববর্ষত প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর বিভিন্ন প্রান্ত বিভিন্নজনে নিজের পরিয়াল বা আত্মীয় স্বজন বা বন্ধু বর্গর সঙ্গে এসাজ খাওয়া পরম্পরা দীর্ঘদিনের পর আছে। আর যার নিত্য নৈমিত্তিক যাত্রিক জীবন তারপর আতরি এই ইংরাজী নববর্ষত সকলে এসাজ খাবলে রাজ্যের যুদ্ধ পিকনিকস্থলী আছে তার ধাবান হয় বা যুদ্ধ বনভোজস্থলী আছে তাত গিয়ে উপস্থিত হয়। সকলে পরিয়ালবর্গ বা আত্মীয় স্বজন বা বন্ধু বর্গর সঙ্গে এসাজ খাওয়ার যম্পরা সেয়া অব্যাহত থাকা অব্যাহত আছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্তর বনভোজস্থলী সময় এটা ব্যাপক ভিড় দেখি পাওয়া গেছে। আর বর্তমান মানে রহার আমসৈ শিবকুণ্ডত উপস্থিত আছো, আর আমসৈ শিবকুণ্ডত বর্তমান দেখি পাওয়া গেছে বনভোজ প্রেমীসকলের ভিড় দেখি পাওয়া গেছে। আর সতীর্থ হীরক আছে, হীরকে বর্তমান রহার আমসৈ যে পরিবেশ সে দেখাই আছে। কব লাগিব প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তথা প্রকৃতির রম্যভূমি খ্যাত আমসৈ শিবকুণ্ড বর্তমান সময় পিকনিক যাবলে অহা লোকসকলে ভরি পড়েছে। আর সতীর্থ হীরকে দেখাই আছে বিভিন্ন প্রান্তর যে সময় পিকনিক খাবলে আহিছে লোকসকল তেওঁলোকৰ গীতের মাতে মুখরিত হয়ে বা বিভিন্ন ব্যঞ্জন এখানে সময় প্রস্তুত করা দেখি পাওয়া গেছে। আর সতীর্থ হীরকে দেখাইছে ইয়ার পরিবেশ মাত্র মাত্র চারি পাঁচটা দিন বাকি আছে ইংরাজী নববর্ষলৈ। সময় রাজ্যের বিভিন্ন প্রান্তর যুদ্ধ বনভোজস্থলী আছে তার সমান্তরালক আমসৈ শিবকুণ্ডতো এই সময় বনভোজ দল সময় ভিড় দেখি পাওয়া গেছে। আর সকল এটা বিভিন্ন মাছে মাংসের এসাজ খাবলে সকল এটা প্রস্তুত হয়েছে বা যন্ধন তাতলোক ব্যস্ত হওয়া দেখি পাওয়া গেছে। আর সতীর্থ হীরকে এই সময় দাঁত ইতিহাসের দর্শকরা দেখাই আছে ইয়াত বহু সংখ্যক লোক উপস্থিত আছে। আর বনভোজ খাবলে অহা এগারী লোক আছে মতামত বলম মাজত মাত্র কেটামান দিন বাকি আছে ইংরাজী নববর্ষ কি কব। পোনপ্রথমে মানে সমূহ অসমবাসীলৈ আগন্তুক ইংরাজী নববর্ষ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আশা করছো নতুন বছরটে সমূহ অসমবাসীলৈ সুখ আর সমৃদ্ধি কহিয়া আনক। আর লগতে ডি এ নিউজ প্লাসর সমূহ